আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয়, যেটাকে আপনারা অনেকেই ডিসি অফিস নামে চেন। সো এই ডিসি অফিসে কিন্তু নতুন নিয়োগবৃত্তি প্রকাশ করা হয়েছে। মূলত এখানে আপনারা পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী যারা আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওতে এই ডিসি অফিস বা জেলা প্রশাসকের কার্যালয়ে যে নতুন নিয়োগবৃত্তিটি প্রকাশিত হয়েছে, দেখতেই পাচ্ছেন 31 আগস্ট 2022 প্রকাশিত হয়েছে, এটি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। সো মূল ভিডিওটি আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এই চ্যানেলের নতুন দর্শক, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন। তো এছাড়াও দেখতে পাচ্ছেন আরও অনেক কিন্তু নিয়োগবৃত্তি সম্বলিত ভিডিও দিয়েছি, চাইলে আপনারা এগুলো দেখে নিতে পারেন, যেগুলোতে আবেদন করার সময় আছে আবেদন করতে পারেন। চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক জেলা প্রশাসকের কার্যালয়, যেটাকে আপনারা অনেকে ডিসি অফিস নামে চেনেন, যেখানে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। তো আমরা প্রথমে যে বিষয়টা দেখব, এর আবেদন শুরু কবে, শেষ কবে। অনেকেই আছেন পুরো ভিডিওটা না দেখে কেটে গিয়ে কমেন্ট করেন, ভাই লাস্ট ডেট পাবে, এই কাজটা দয়া করে কেউ করবেন না, আমি সম্পূর্ণ আলোচনা করে দেখাচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু হবে 4/9/2022 সকাল 10টা এবং শেষ হবে 3/10/2022 বিকাল 5টা। সো এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। এখন আমি পদের বিবরণগুলো আলোচনা করব, আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। সো লাইব্রেরি সহকারে নেওয়া হবে, আমি একটু জুম করে নিচ্ছি। সো এখানে এখানে 9,300 টাকা থেকে বেতন শুরু হবে, যা কিনা সর্বোচ্চ 22,490 টাকা পর্যন্ত দেওয়া হবে। আর এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে HSC বা সমমানের পরীক্ষায় পাশ করতে হবে এবং কম্পিউটারের যে এক্সপিরিয়েন্স বলতে কিন্তু আপনার টাইপিং স্পিড যেটা আছে, বাংলায় বিশব্দ, ইংরেজিতে বিশব্দের গতি থাকতে হবে, এটা হচ্ছে ন্যূনতম, এর বেশি হলে খুবই ভালো কথা। আপনি যদি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি পেতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশন এবং প্রথম কমেন্ট চেক করে দেখবেন, এই নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্কটা দেওয়া আছে, আপনার খুব সহজে সেটি ডাউনলোড করে নিতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন সার্টিফিকেট সহকারী নেওয়া হবে, 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতন দেওয়া হবে। আর এখানে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই HSC পাশ করতে হবে এবং বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। এরপর বন্ধুরা দেখতেই পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে 17 জন, 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে। এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে HSC বা ইন্টারমিডিয়েট পাশ হতে হবে এবং প্রতি মিনিটে বাংলায় টাইপিং স্পিড থাকতে হবে 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। এরপর নেওয়া হবে সহকারী প্রশাসনিক কর্মকর্তা, 2 জন লোক নিয়োগ করা হবে, 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতন দেওয়া হবে। আর এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে স্নাতক বা সম্মানের ডিগ্রি অর্জন করতে হবে। শর্টহ্যান্ড প্রতি মিনিটে গতি ইংরেজিতে 70 শব্দ, বাংলাতে 45 শব্দ এবং কম্পিউটার টাইপিং স্পিডে 30 শব্দ ইংরেজিতে এবং বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন উপপ্রশাসনিক কর্মকর্তা নেওয়া হবে, 5 জন, 11,000 টাকা থেকে 26,590 টাকা বেতনে। এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মানের ডিগ্রি অর্জন করতে হবে। আর এখানে শর্ট হ্যান্ডে আপনার ইংরেজিতে 80 শব্দ, বাংলায় 50 শব্দের গতি এবং কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। আমরা কিন্তু পদের বিবরণগুলো বন্ধুরা দেখে নিলাম, এখন দেখব আসলে কিভাবে এখানে আবেদন করতে হবে। সো আবেদন করার জন্য অবশ্যই আপনার বয়সটা 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে এবং অনলাইনে আবেদনের যে নিয়মাবলী দেওয়া আছে সেটা হচ্ছে এই ওয়েবসাইট দেওয়া আছে, dcnil.territory.com এর বিডি, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আর আবেদন গ্রহণ শুরু হবে 4/9/2022 এবং শেষ হবে 3/10/2022 বিকাল 5টা। আবেদন করার পর আপনাকে কিন্তু টাকা জমা দিতে হবে, না হলে আপনার আবেদনটি বাতিল হবে। সো আবেদনের পর কত টাকা জমা দিতে হবে আমি সেটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে 112 টাকা, আবেদন সাবমিট করে ঠিক 72 ঘন্টার মধ্যে এটি জমা দিতে হবে। আর আবেদন করার সময় যে ছবি ও স্বাক্ষরের প্রয়োজন পড়বে এবং এই আবেদন ফর্মটি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কীভাবে পূরণ করবেন সেই বিষয়টা নিয়ে আমি ভিডিও তৈরি করেছি, সেই ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। তো এখন আসি আসলে কারা কারা আবেদন করতে পারবে। তো এখানে দেওয়া আছে শর্তাবলী, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও নীলফামারী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। নীলফামারী জেলার স্থায়ী বাসিন্দা ছাড়া এখানে অন্য কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না, শুধুমাত্র নীলফামারী জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আর এই নিয়োগ বিবৃতি যদি আপনি পেতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশন এবং প্রথম কমেন্ট থেকে আপনি এটি ডাউনলোড করে নিতে পারবেন। বন্ধুরা, এই ছিল জেলা প্রশাসনের কার্যালয়ে যে নতুন নিয়োগ বিবৃতি প্রকাশ করা হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছি। এরপরে যদি কারো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।